মা যখন বলে আমার চোখের বান্ধনটা ছেড়ে দে বাবা আমি তোর জীবনের তরে একবার দেখে যাই ওই পাটগ্রামের থানার পুলিশ যখন বলে তুই তোর মায়েরে কেমনে জবাই দিলি বল বলে স্যার আমি জবাইয়ের আগে আমার হামার মা বলছিল ওই দেশের ভাষা আমার চোখের বান্ধনটা ছেড়ে দে আমি একটু দেখে যাই তোরে পুলিশ বলে মায়ের বান্ধনটা স্যার শ্রী না স্যার আমি আমার মায়ের গলা আরো শক্ত করে চাইবে ধরছিলাম আমি যখন আমার মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকায় দিলাম আমি তখন নেশা করছিলাম আমার কোনো কমন সেন্স ছিল না স্যার আমার মা একটা শিক্ষা দিয়ে বলছিল ছেলেরা আমি যদি জানতাম তুই আমার জীবনে এইভাবে হত্যা করবি জীবনে আমি তোরে কোনদিন বাঁচায় রাখতাম যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমি আজকে তোমারে বন্ধু বানাবো মাত্র কয়েকটা যুবক চাই রে ভাই এখানে আসসনি কোন যুবক বাবার সাথে অনেক বেয়াদবি করছো মায়ের সাথে অনেক বেয়াদবি করছো আমার সামনে দেখা আমি 2011 সালে আমার বাবার নিয়ে হজ করার সময় আমার বাবারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে মাফ চাইছিলাম এমন কোন যুবক আসস নি তোর বাবাই মাঠের মধ্যে আছে লাভ দিয়ে দাঁড়াইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে তুই এখন মাফ চাবি বাবার কাছে যদি মাফ চাইতে পারস গো এই কোরআন হাতে নিয়ে বললাম রব্বে কারিম তোরে মাফ করে দিবে রে ভাই যুবতী বোন তোমার মা যদি বাসায় থাকে অথবা মহিলা প্যান্ডেলে থাকে একটা দৌড় দিয়া মায়ের বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা মা তোমারে মাফ করে দিবে যে যুবকগুলো দাঁড়াও তো যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও তো তারা কারা কারা আছো তোমার বাপ এই মাঠে বই ওয়াজ শুনতেছে দাঁড়াও তো কে কে আছে এ দাঁড়াও কয়জন যুবক আছো যে বাপ এই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে তারা দাঁড়ান তোমার বাপ এই মাঠে আছে না দাঁড়াও তো কে কে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে আমি বলছি আমার কথা বুঝো নাই কোন ছেলের বাপ এই মাঠে আছে অথবা তার বড় ভাই এই মাঠে আছে দাঁড়ান দাঁড়ান আমি দাঁড়াইতে বলছি কার বাবা এই বেড়া বুঝোস না কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া 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 কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া একটা ছেলে মনে পাগলের মতো দৌড়ে আসতেছে এই দেখো সভাপতির পোলা মনে আসতেছে দেখ দেখ একটা দৌড় দিয়ে পাপরে জড়াই দর সাই যুবক তুইও তোর বাবারে জড়াই দর তুইও তোর বাবারে জড়াই দর না সারা পৃথিবী দেখায় দেয় বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে থাক এই সভাপতির পোলা দেখ কত দূর থেকে দৌড়ে আসে বাপরে বুকের মধ্যে নিয়ে সিল্লাহের কাপ দে তোর বাপ এই মাঠে নাই বাপরে খাড়া কর এ মাহফিলি প্যান্ডেল থেকে বাপরে খাড়া কর সভাপতি পোলা দেখ বাপরে বুকে মাথা ঠেকায় কাঁপতে এ যুবক তোর বাপরে খাড়া কর হলে দেখো কেমনে কাল এই দেখো আমার ভাই কান্দে পাও না আমার হাত ধরে এই আল্লাহ তুমি দেখো মানি আমার এই বাপ ভাইজান দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 ঘন্টা ওয়াজ শুনছে আর বলে আমার বাবা নাই আল্লাহ আমার ভাইজানের বাড়ি কই আমি জানি না মানি তুমি এদের বাবা মাকে মাফ করবি নিজের হাতে বান্দা তুমি বানায় নিজের হাতে বান্দা তুমি বানায় কেমনে দি আল্লাহ দেখো আমার ভাইদের যাদের বাবা আছে বাবার কাছে যাই মাপ চাই দেখো যাদের বাবাই মাঠে নাই বয়া বয়া কান দেয়ার গয়জ আমার বাবা তো গ্রামের বাড়ি পড়িয়ে রয়েছে আবার কেউ কেউ ভাবতে যে আমার বাবা কবরে পড়ে রয়েছে মালিক আজকে 27শে সেপ্টেম্বর তুমি একটু রহমতের নজরে তাকাও রহমতের নজরে তাকাও কেমনি গুনগুন করে কান্দে হাত দুইটা আসমানের দিকে তাকায় তুমি আল্লাহর
মাপ চাইবা মনে চাইবা আল্লাহর কাছে মাপ চাও না বাবার কাছে চাইতেছ হাত দুটো সকর করেন দেন আল্লাহ কিছু একটা ডাক দেন সকর মারি দেন ডাক দাও আল্লাহ কই ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ কই সুরে ডাক দাও আল্লাহ দেখো কেমনে কাঁদে ওয়ালি সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সাক্ষী রেখে গেলাম যাদের চোখের পানি আজকে গড়াইয়া পড়ল এদের জন্য কি তোমার মায়া লাগে কত গুডা করছি মাওলা জীবনে রহমানের নামের খাতির আল্লাহ আলেম ওলামা কান্দে সভাপতি কান্দে আল্লাহ কার জাদু মানাই বাবা গো আমি তো বারো বছর বয়সে মারাইছি আল্লাহ ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আহারে সাড়ে তিন হাত মাটির নিচে আমারে গাইরে থুই আসবে আহারে চারজনে মিলিয়া যখন আমারে রাইখা আসবে দুইজনে কবরে নামায়া যখন আমারে রাইখা আসবে বাসের ছাউনি গুলা দিয়া চাটাই বিছাইয়া আহার জাররা পরিমাণ কোন ছিদ্র রাখবে না যেই ছিদ্র দিয়ে আমার কবর একটু আলো বাতাস যাবে পাড়াইয়া পাড়াইয়া পানি ঢাইলা দিয়া বন্ধ করে দিয়া আসবে ও আমার মা বোনেরা কে কোন জায়গায় বসে ও শুনছেন গো মা আমি জানি না মা যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলা পাঁচ বড়ি দশ বড়ি স্বর্ণ অলঙ্কার সাথে লইয়া তিন চার পাঁচখানা কাপড় কাপড় পড়াইয়া মা অন্ধকার খবরে রাইখা আসবে গো মা ও মা তোমার দেখার মতো খবরে কেউ নাই গো মা আহারে আমার মা আমারে মাত্র বারো বছর বয়সে রাইখা গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে আল্লাহ আমার মতো যাদের মা নাই গো আজকে রবি লাউয়াল মাসের বারো তারিখ চলিয়া গেল আল্লাহ আজকে তেইশে সেপ্টেম্বর সাক্ষী রাইখা গেলাম আলেম আমার চোখের পানি সাক্ষী রাইখা গেলাম আমার নবীর রওজার সাথে আমাদের কবরটারে যোগাযোগ করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন তিরিশটা সেকেন্ডে বলবো মাহমুদ গাজদুবি যদি মাদ্রাসার সব খরচ দিতে পারে মাদ্রাসার সব খরচ দিতে হবে না আমি মাত্র পাঁচটা যুবক চাবো পাঁচটা যুবক পাঁচটা এলাকার ভাইদেরকে চাবো এই এতিম কারা মাদ্রাসা যায় দরকার হয় তুমি পাঁচ মাস বইয়া দরকার হয় তুমি দশ মাস বইয়া পাঁচজন লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবা দরকার এক বছর বইয়া এতিমখানা মাদ্রাসায় প্রথম আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলবা আমি কোরআন বুকি নিয়ে বললাম জীবনে তোর অভাব হবে না ভাই জীবনের টাকা পয়সার অভাবে মরবি না এমন কেউ আসো বিশটা হাজার টাকায় মাদ্রাসায় দিবে কে আছে বলেন তো একটা যুবক প্রথম দাঁড়ায় বলো একটা দাড়ি বাঁকা বাজান বলো আমি বিশ হাজার টাকা এতিমখানায় দিব দরকার হয় এক বছর বইয়া দুই হাজার পাঁচ হাজার করে বিশ হাজার টাকা আমার বাবা মার নামে দিব কে আছে একজন দাঁড়ান কে দিবেন বিশটা নাই থাকবে প্রথম একজন পাইছি ওই যে আর একজন তারপরে শহীদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা মোহাম্মদ
محمد عبد الصبور بادشاہ میاں سیرت گاؤں সবুজ সরে পাক দিয়ে দাও আরে নেন কপাল ভালাম না কি কয় না আল্লাহ এডি কয় নিবেন এডি আপনারা কি ডান্সাল দিছে আল্লাহ আজকে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আমাদের মাদ্রাসার মালিশন সম্মানিত প্রিন্সিপাল সাহেব পাক প্রদান করছে সম্মানিত উপস্থিতি আমরা আরেকজনকে পাগড়ি প্রদান করব যিনি এই মাদ্রাসার জায়গার দাতা এবং মাদ্রাসার মধ্যে সার্বিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেছেন তিনি আমার শ্বশুর হাজি আলী আহমদ সাহেব সভাপতি সাহেব আমার বকিল শ্বশুর এই দুই হাজি সাহেবকে আমরা পাগড়ি দেওয়ার জন্য আগে থেকে নিয়োগ করেছি আল্লাহ যেন ওনাদের পাগড়িটা মৃত্যু পর্যন্ত মাথা মাথা রাখে সেটা জয় করে নেন আমিন আপনাদের মেহমানদারি করছে তো আসতে পারেন